রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরে পালন করা হল রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালন করা হল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের 7 নম্বর রিভারসাইড রোডে অবস্থিত মূল ভবনে। মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ, সহ সম্পাদক স্বামী বেদানন্দ মহারাজ, স্বামী রাঘবানন্দ মহারাজ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পরিচালন সমিতির সদস্য তথা প্রাক্তন বিচারপতি দীপক শ্যামরায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের মঞ্চ থেকে স্বামী নিত্যানন্দ মানব সেবা পুরস্কার 2024 প্রদান করা হয়। গান্ধী মেমোরিয়াল লেপ্রেসি হাসপাতাল বলরামপুর পুরুলিয়া, ঘোজা শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি গাইঘাটা ও তেওরা বঙ্গলোক সংস্কৃতি বর্ধমানের নিরুপম দেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ মহারাজ জানান, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 179তম জন্মতিথি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পালন করছি। এবং বিশেষত্ব হলো যে আজকে আমরা স্বামী নিত্যানন্দ মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটা দিচ্ছি, যে সমস্ত পশ্চিমবঙ্গে সেবামূলক কাজ ভালো করছে। নিত্যানন্দ মহারাজ চিরকাল তিনি মানুষের সেবা করে গেছেন, তার স্মৃতিকে মানুষের জাগিয়ে রাখার জন্য এই অ্যাওয়ার্ড আমরা চালু করেছি। এটা 10 বছরে পড়লো অ্যাওয়ার্ডই, যারা তারা 50,000 টাকা পুরস্কার পাবে, সঙ্গে একটা নিমন্ত্রণ পাবে। এবং যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদের মধ্যে পুরুলিয়া লেপ্রসি মিশন ভালো কাজ করেন কুষ্ঠ রোগীদের জন্য, তারা পাচ্ছেন। এবং গোজা রামকৃষ্ণ আশ্রম সেটা হচ্ছে গাইঘাটা, আর একটা পূর্ব বর্ধমানের সংস্থা পাচ্ছেন। এই তিনটে পুরস্কার পাচ্ছেন, 50,000 টাকা পুরস্কার এবং মেডেল। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।